Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Arma da tinha, 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 arma da tinha
ওরা ঢুকে গেল তোমার দল, বোধ হয় মোটা মোড়লের বাড়ি গেল। কেন, আমাদের বাড়ির চেয়ে মোটা মোড়লের খাতির বেশি নাকি? হাজার হলে বয়সের খাতির তো আছে, চল গমগুলো পড়ে আছে। আজ্ঞামণিবার, গাজনের ধুম যে খুব, দুখানা গেরাম পেরিয়ে আমাদের গায়ে এসে হাজির হলো। সে তো আমাদের ছোট মোড়লের কাণ্ড গো। ছোট মোড়ল কে, মহাতা? হ্যাঁ গো, সে তো কদিন থেকে হোথাকেই মেতে রয়েছে। কোথায়? সেই গো, সেই গায়ে গাজন এলো যেখান থেকে। সে কি, সে যে দেবীপুরে গেল শ্বশুরকে দেখতে, মানুর বাপের অসুখ। তুমি তো সবই জানতে, কি জান তোমার দেওয়ার যে দেবীপুরে যায়নি সে কথা তুমি জানতে। গরমে ছকোশ পথ মানিককে নিয়ে যাবি, কচি ছেলে অসুখ বিসুখ করবে তাই বারণ করেছিলাম, তাই বলেছিলাম যে ঠাকুর তুই দেখে আসুক। আমার বাপের বাড়ি যাবে, কুটুম বিতে করবে, তার চেয়ে কদিন নেশা ভাঙ করুক, ভূতের নাচুন নাচুক, সেও ভালো। আমি সব বুঝি, এই যে বলি ও গায়ে গাজনে মেতে রয়েছে, আবার শ্বশুরকে দেখতে গেল কি করে? এই দেখো, যাওয়া আসা 12 কোশ রাস্তা ছোট মোড়লের কাছে কতক্ষণ গো। যেদিন গিয়েছে তার ফেরা দিন ফিরেছে, ফেরা পথে ও গায়ে গাজনে মেতে যেয়েছে, ভাঙ খেছে, বম বম করছে আর মেতে রয়েছে। শুনলাম 10 টাকা চাঁদা দিয়েছে। 10 টাকা? সে কি নতুন 10 টাকা চাঁদা দিয়েছে? হ্যাঁ গো, ছোট মোল্লান 30টা টাকা দিয়েছিল বাপের বাড়িতে দেবার জন্য, তার থেকে 10 টাকা খয়রাত করে বসে আছে। তোকে কে বললে? কে আবার, ছোট মোড়ল নিজে। 10 টাকা চাঁদা দিয়ে ভাবছে কি করি, আমার সাথে দেখা, বলে নতুন তুই আমাকে 10 টাকা ধার করে এনে দে, আমি বড় বউকে বলে দেবো, তোকে দিয়ে দেবে। কি করি বলুন, এনে দিলাম। এ কথা কাউকে বলিস নি নতুন, তোর টাকা আমি দিয়ে দেব। দিন দুপুরে কাঁদতে নেই, কাঁদে না। তুই মিছে রাগ করছিস মানু, ঠাকুরপো দেবীপুরে গিয়েছিল, তবে একদিনের বেশি থাকে নাই। যা তো খ্যাপা মানুষ, ফেরার পথে নবগ্রামে ডেরা নিয়েছে, আর গমগুলো তুলে ফেলি। পারবো না আমি, সংসার এসে যা। ঠাকুরপো তা পৌঁছে দিয়ে এসছে, সংসার ভেসে গেলে তার পাঠানো চলবে না। কি কি বললে তুমি? ওখানে কি করছিলে? কিছু না, কিছু না, কিছুই করছিলাম। কিছু নয়, দেখো আমাকে মিছে কত বলো না, অমনি তুমি দেয়ালে কান পেতে দাঁড়িয়েছিলে। বেশ করছিলাম, দুপুরে দুই জায়গায় ঝগড়া করছিলে কেন শুনি? ঝগড়া? সে কি গো, ঝগড়া কোথায় দেখলে? দুই জয় একটু জোরে কথা বলেছি, তার নাম ঝগড়া? আর অমনি তুমি দিয়ালি কান পেতে শুনতে গিয়েছো? শুনবো না, ছোট বৌমা টাকা বলেছিলেন না, টাকা তুমি ঢাকলে না, টাকা নয়, টাকা নয়, তারিখ তারিখ বলে, বলো তো সত্যি করে। হায় 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 করে শব্দ শুনে বেড়ালে ভাবে ইঁদুর, জোর ভাবে পাহারাওয়ালা, আর টাকার কথা শুনলে তোমার টনক মারে, অমনি তুমি শুনতে গেছো? যাবো না, আমি অনেক কষ্টে গড়েছি সংসার, বাবার দেনা শোধ করেছি, 10 টাকা নাড়াচাড়া করছি, সেই টাকা তোমার তছনছ করে দেবে? টাকা কত দুঃখের ধন তা তুমি জানো? জানি, টাকার মাপে চামড়া কেটে দিতে তোমার দুঃখ নেই তাও জানি, কিন্তু তোমার টাকার থেকে অপব্যয় করেনি? না করেনি, আমি কিছু বুঝি না ভেবেছো না? ব্যস্ত, টাকা টাকা করে কি বলছিল বলো না। বলছিলাম মানুর বাপের অসুখ, ঠাকুরপো দেবীপুরে গেল, 5টা টাকাও তো দিতে হয় পত্নীর খরচ বলে, তাই মানুকে বললাম মানু ভাসুন না দেখ, স্বামী না দেখ,
তুই তো নিজের নাকছবিটা বেঁচে দিতে পারতিস, তোরই তো বাপ, মানু ঝেকেও। গড়ে বললে কথা, আমি তোমার স্বামী, বলো দেখি আমার পায়ে হাত দি। ছি 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 ছি, তুমি অতি অবিশ্বাসী। তোমার এখন যাওয়া হবে না, অনেক নাচন হয়েছে, অনেক ভাং খাওয়া হয়েছে। দেইপুরে যাই বলে পাঁচ দিনের মতো নিরুদ্দেশ, ছাই ঘর সময়কে নেচে বেড়াচ্ছ? ছি 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 ছি, এসব তোরই কাণ্ড মহাতাপ। দু দুটো টাকা খসিয়ে দিলি, ভিটে ঘুকু চড়িয়ে ছাড়বি তুই? এটা চামদড়ির টাকা নয়, ঘরের লক্ষ্মী বড় বইয়ের টাকা, চাপা টাকার বইয়ের টাকা, ফেসফেস নেই মানটা। আরে তোদের দলে ঘতন ঘোষ ছিল না? নন্দী সেজেছিল যেটা, সেটা কে? ঘতন ঘোষ না? হ্যাঁ হ্যাঁ, ঘতন ঘোষ ঘত না? চান হলো ছোট মরলে? এসো বসো। এক কিলোমিটার দাঁত কটা ভেঙে দেবো।
কিন্তু ওই পেকো বজ্জাত সেতার ছাড়বে না। পঞ্চায়েত বিচারেন পেছনে বসে কলকাটিকে নাড়ছি জানো? ওই মহাতাবের বউ দিদি চাপাডাঙ্গার বউ কিছু জানি না হাতে হাড়ি আমি ভেঙে দেবো। দাউর ভাজের গোপন কথা আমার কাছে চাপা নেই, আকাট মুখ্য নই আমি, বৃন্দাবনের পালালিকে ছড়িয়ে দেবো গায়ে। ও কথা বলিস না ঘতন, ও কথা বলিস না, মুখ তোর খসে পড়বে। মুখ খসে পড়বে, আই ডোন্ট কেয়ার ঘতন ঘোষ, ডোন্ট কেয়ার। দেখো বেটা হা করে শুনছে, ভাগ ভাগ বেটা শুন, ভাগ। আই ভাই আমি কি ভাল আমার কাছে আছে, আই পরের বাড়ি সতীলক্ষ্মী বইয়ের নামে কালী ছড়াতে তোমার লজ্জা পায় না দাদা? লজ্জাবতী লতা লজ্জা দেখাতে এসছে, ভালো হবে না বলছি পুঁটি, ভালো হবে না বলে দিচ্ছি। কেন কি করবে শুনে, মারবে নাকি? স্কুলে গিয়ে ম্যাট্রিক পড়ে তোমার এই শিক্ষা হয়েছে? বাপের আমলে চাষ ছেড়ে তুমি ভদ্রলোক হয়েছো, যাত্রার দল খুলেছো, এদিকে ঘরে যে তোমার মা বোন খেতে পায় না তাতে তোমার লজ্জা হয় না? দেখছো মা দেখছো, পিটিয়ে হাড় ভেঙে দেবো। কিন্তু এমনি কি হাড় আস্ত রেখেছো? কথায় কথায় তো লাথি মারো, মায়ের কান্না দেখে ছোট মোড়ল ধান ছেড়ে দিয়েছে, তাকে তুমি বলছো পাগল। সে পাগল হোক মুক্কু হোক নিজে চাষে কেটে লক্ষ্মীকে ফলিয়ে ঘরে আনে, যে ধান সে ছিল ইচ্ছে করছিল এক বাড়িতে বেটার মাথাটা দুফাক করে দিই। নিহাত কচি ছেলে বলে তাই বটেই তো, কচি ছেলেই বটে। তুই যেসব কথা ওকে বলেছিস সেগুলো বুঝি সীতাবের কানে উঠবে না? হ্যাঁ ছোটটা আবার সব কথা বলবে নাকি? ভারী ফাঁসা দিল ছোট, চলে গেল। গোবিন্দ, আরে ও গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ! কলকাতা বড় বাজারে বেড়ি কেমন লাগছে বল দেখি? খুব কি বললে ঘতন, তুই কি বলবি? কি বলবো? বলবি লুটিস আমি দিয়ে এসছি, ঘোষবাবু মশাই কিছু পালেনি, কেমন? তা বলতে পারবে বেশ, তাহলে রোজ রাতে চলে আসবি আমাদের আখড়ায়, কেমন? হ্যাঁ তোকে লাজ শিখিয়ে দেবো, শকির লাজ। হ্যাঁ যা রে, ওই শোন ছোট মনিপ কোথায় রে? মাতা তিনি তো চাষ করতে গিয়েছেন, সেই যে আপনার কাছে কেনা কানার জলের বেকি বাকুড়ের মাথা। চল সোনা দিয়ে তো সিং উড়ে দেবো, চল।
संसार तो तुम्हारे स्वामी शशुर खुड़ी तुम्हारे परकाले काज तो रामकृष्ट शिवकृष्ट करबे जमी भाग नहीं काज नहीं তুমি যার সঙ্গে বাস করবে তাকে যদি নিজের ছেলের মতন ভালোবাসো তার সংসারকে যদি নিজের সংসার ভাবো তাহলে কি সে তোমাকে ছেদ্দা না করে পারবে পঞ্চায়েতের পঞ্চজন যা ঠিক করবে তাই হবে চাপা ডাঙার বউ বললে হবে না তোমরা বললেও হবে না সন্ধ্যা বেলা এসে চন্ডী মণ্ডপে যা ভালো হয় ঠিক করা যাবে তাই ভালো বাবা তাই হবে তুই গো আমি মানুষ সঙ্গে একবার দেখা করে যাচ্ছি এই মেয়ে মানুষের লোলি আমি দু চক্ষে দেখতে পারি পারবে কেন জমি ভাগ করে দিয়ে সে জমি কিনে নেবার মতলবে ছিলে যে এই দেখো কি বুঝতে কি বুঝলে সত্যি বলছি তোমার দিব্যি বলছি আচ্ছা এই হুঁকো ছেড়ে বলছি একসঙ্গে তুমি আমারও দিব্যি দিলে হুঁকোরও দিব্যি দিলে মানে মানে আবার কি এই হুঁকোটা গেলে চার আনা দিয়ে একটা হুঁকো পাওয়া যায় আর আমার মতন অলক্ষণে বউ থাকলেই বাকি মরলেই বাকি দেখো দেখি যা তা বলো না বলছি বড় বউ ভালো হবে না আমি কি তোমায় সেই কথাই বললাম তা নয় তো কি বড় বউ দেখো দেখি হুকুর কিছু না বলেছে বড়বো করবো খুড়ি আমার কথা কি সে শুনে আমি হলাম এবারে দাসী বাদী সাধ নেই আল্লাদ নেই আমি আছি মহারানী হুকুম তামিল করতে জাদু করেছে লা জাদু করেছে মহাতাপকে ওষুধ করেছে চাপা ডাঙার বউ নইলে বউকে ফেলে কেউ বৌদি বৌদি করে শোন এক কাজ কর
এই যে বৌমা তুমি এসো মানুকে তাই বলছিল বড় বউ ঠিকই বলেছে শিবকেষ্ট রামকেষ্টদের ভাগ হচ্ছে আমরা দুই খুড়ি দুই সংসারে থাকাই ভালো শুধু কি তাই বলছিলে খুড়ি ও মা এই দেখো আমি আর কি বলব গো ওই তো মানু আছে শুধু না আমি বাছে সাদা সিধে মানুষ কত পেঁয়াজ পুঁজ বুঝি না মানু মানু তোর চোখ খুলেছে কেন তুই কাঁদছিলি শোনো খুড়ি মানু ছেলে মানুষ ও নিজের ভালো মন্দ কিছুই বোঝে না ওকে তুমি সংসার বুদ্ধিও না হায় কপাল আমার যদি সংসার বুদ্ধি থাকবে তাহলে কি আমার এই দশা হয় আমার তিন কুলে কেউ নেই বলেই তো তুমি এই কথা বললে ভগবানের বিচার করবে যিনি দিন রাত করছে তিনি আর বিচার করবে তাই বলে মারবে ঠাই করে চড় দিলে গেলে পাঁচ আঙুলে দাগ বসিয়ে দিলে লোকে বলে মাহাতা পাগল কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি বড় বড় পাগল ও মোটেই নয় ওর হরে হরে বজ্জাতি তুই বা কম কিসে ঘটনা তুই কেন ওর বৌদিকে ঠেস দিয়ে কথা বলতে গেলি জানিস তো ওর বৌদিকেও কত ভালোবাসে জানি জানি আমরা গাঁ শুধু সবাই জানি শুধু তুমি কিছু জানো না জানি জানি আমরা সবাই জানি শুধু তুমি কিছু জানো না বালতিটা এখানে কে রেখেছে শুনি হাজার দিন পার করেছি পদের মাঝখানে সব রাখবে না তাহার কথা কেউ গ্রাহ্যই করে না যত সব শয়তানের কারবার গোবিন্দ গোবিন্দ এই গোবিন্দ বালতি কে রেখেছিল এখানে আমি তো কিছু জানি না তোমরা কেউ কিছু জানো না সব বার বেড়ে গেছে যত কিছু বলি না তত এত মাথা গরম করছে কেন কি হয়েছে বলো তো সব ফাঁকি বাজি আমার সাথে চলবে না আমি সব সহ্য করবো না আমাকে সবাই বোকা ঠাউরেছে কি বলছো জানাই তাই ঠিকই বলছি সব শয়তানির নেতার মেরে ছেড়ে দেবো আমি সে তা মনের কাউকে ভয় করে না তুমি মহাতাপকে বলো পাগল তুমি দেখছি কম পাগল না পাগল আমি এখন হইনি বলবো কিন্তু তোমরা সবাই মিলে আমাকে পাগল না করে ছাড়বে না এই যে দাদা ও দাদা কীর্তনে যাবে অনুরাগ পালা হবে গো রাধার অনুরাগ যাবে হ্যাঁ ঘরে বসে বসে খালি পয়সা গোনো একটু হরিনাম টরিনাম করো বুঝলে মূলে কাজ দেবে এই যে বৌদি শোনো তোমার ইয়ে কে মানে আমার দাদাকে বলো একটু হরিনাম টরিনাম করতে দাদি ঘাটানা পয়সা মানুষ পয়সা কোথায় পাও ভাই এই দেখো তুমি হলে ঘরের লক্ষ্মী তোমার কাছে পয়সা নেই মানে আমার শ্বশুরবাড়ি তো বাড়ালে না 30 টাকা তত্ত্বে করতে দিয়েছি আজ আর নেই কিন্তু কি হবে পয়সা দিয়ে ও সে হবে শেষে ভারী দরকার বলোই না শুনি ওই সুরেন্দ্র বাড়িতে কীর্তন হবে রাখাল পাল খোল বাজাবে তা আমাকে বাজাতে হবে কিনা বুঝলে না তাই ভাবছি যে আটানা পয়সা বাতাসে কিনে লুট দেব শুধু কি খোলি বাজাবে ভেজা ভাঙ খাবে না কি বলছো দাও না বৌদি আটানা পয়সা আমরা পয়সা কোথায় পাবো ভাই তোমরা দেবে তবে তো পাবো আমার পয়সা কোথায় আমি খাইদায় থাকি পয়সা কোথায় পাবো তোমার দাদার কাছ থেকে নাও গে না তবেই হয়েছে ওই গিফটে চামদড়ি দেবে পয়সা তোমার ভাগ ও ভাগাভাগির মধ্যে আমি নেই বুঝলে বড় বউ ও ভাগাভাগির মধ্যে আমি নেই ফসল যতক্ষণ মাঠে ততক্ষণ সে মহাতাপে তার মধ্যে কারো ভাগ নেই মাঠ থেকে বাড়ি এলো গোলায় উঠল বাস হাম কুছ নেই জানতা এখন তোমরা বুঝো কি আমাদের চেয়ে তুমি বুঝলি যে হতো ভালো
খেয়ে মেখে বাঁচতুম, গাছের আমড়া দেখে আর ভাত খেতে হতো না। কি তোমরা আমড়া দেখে ভাত খাও? কেন, আমরা তোমাদের কেউ পেড়ে দেয় না বুঝি? আমরা তোমাদের কেউ পেড়ে দেয় না? তোমার দাদা মেয়েদের জন্য কি ব্যবস্থা করেছে জানো? গাছের আমড়া দেখে ভাত খেতে হবে। যাও, সব মিছি মিছি। পয়সা দেবে না, সব মিছি মিছি। দাও না বৌদি আটানা পয়সা, তোমার পায়ে পড়ি বৌদি, তোমার পায়ে পড়ি। বুড়ো খোকা, লোকে দেখলে কি ভাবে বলো তো? তাহলে দাও আগে আটানা পয়সা, দাও। গাঁজা ভাঙ কিচ্ছু কামনা, সত্যি বলছি। বললুম তো পয়সা নেই। দেবে না তো? দেবে না, দেবে না তো পয়সা? আচ্ছা, নেই মানতা, নেই মানতা পয়সা। কে রে, কে ওখানে? আমি। হ্যাঁ, তা আধার দাঁড়িয়ে ছিলে কেন? বেশ করেছি দাঁড়িয়ে। বেশ করেছো? তোমার আর ইঁদুরের স্বভাব গেল না? তা তো বলবি রে, বড় ভাই কি ইঁদুর বলবি না? তোর আজকাল কি স্বভাব হচ্ছে দেখতে পাচ্ছিস? আগে নেশা ভাঙ করতিস জানতুম, এখন তোর অন্য নেশায় পেয়েছে। এর ফল ভালো হবে না মাতা, এর ফল ভালো হবে না বলে দিলাম। আমার কি ফলের অভাব, তোরা এলি বিফল ফল যে লই। আমার কি ফলের অভাব? বলি মহারানীর কাছে যে হাত পেতে ভিক্ষে চাইতে গিয়েছিলে বড়, দিলে কিছু? না, বড় বউ কোথায় পাবে, আমরা দিলে তবে তো। দেখো লক্ষ্মী ও জ্ঞাতির কাছে গরিব সেজেছে, ওদিকে ভান্ডার যে একেবারে সোনা দানায় উতলে পড়ছে। চাষ করো, গাঁজা খাও আর খোল বাজি বাজি বেড়াও, গাঁয়ের লোক পাঁচ কথা আমাকে শুনিয়ে যায়। তুমি চোখ বুঝলে মানিকের যে কি দশা দেখেছ? শোনো, এই তো সেই দিন টিকুরির খুড়ি বলছিল, তোমরাও তো এ সংসারের অর্ধেক মালিক, কিন্তু যার চিনি সে কি সে কথা বুঝবে? কহিনু তো বেরোয়াগে করে দাগা পেলাম শ্যামদাগে, সখী রে কহিনু তো বেরোয়াগে দাগা পেলাম শ্যামদাগে, এ চার জীবনে নাহিদা, এ চার জীবনে নাহিদা, এ চার জীবনে নাহিদা। কাজ কি বলো, কাজ কি বলো, এ জীবনে আর কাজ কি বলো, এ জীবনে আর কাজ কি বলো। শ্যাম যদি এ জীবনে আর কাজ কি বল, যদি এ জীবনে আর কাজ কি বল। নীল তুলসী দিয়া সমর্পণ করি দুহিয়া, নীল তুলসী দিয়া সখী তারে দিলে কে পাব বলে, দিল তুলসী দিয়া তারে দিলে দিলে পাব বলে, দিল তুলসী দিয়া তারে দিলে দিলে ভুলে পড়বে বলে, দিল তুলসী দিয়া তারে দিলে দিলে ভুলে পড়বে বলে, দিল তুলসী
দোষি দিয়া সমর্পণ করি লুহিয়া জনমের মত রাঙা পায় সব শোকেছি সব শোকেছি যা ছিল মোর সব শোকেছি সব শোকেছি আমার বলতে কিছু রাখি সব শোকেছি আমার বলতে কিছু রাখি না যা ছিল মোর সব শোকেছি ওরে ধর্ম যা ছিল সব শোকেছি নমে ওই আহারে সব শোকেছি গোবিন্দা নমে আহারে সব শোকেছি আমি বলি কি কিছু স্থান বরাদ্দ করে দেওয়া হচ্ছে তুই ভেঙে তুই কুড়িকে দেবে আর মধ্যে থাকবার লেগে দোকান আর ঘর আর একটু রান্নাঘর তুমি তো হোক কথাটা তো মন্দ না কি বলেন আপনারা সব যাক এখন সেটা আপনারা কিছু স্থির করা যাচ্ছে না ঠিক হলে সাহেব পাঁচ চোখ হিসেব কিসেব তো সব ঠিক হয়েছে দুই অটল বলছিল দুই কুড়িকে বরং কিছু ধার বরাদ্দ করে দেওয়া হোক আর ওদের থাকবার জন্য দুখানা ঘর আর একটা রান্না আমি বাবু একটি কথা বলি ও ধান ঘর এসব আমার তো দু বছর পরে ধান বন্ধ করে দিল কি কোনো বছর ফসল হলো না আর না দিতে পারে তখন এই বুদ্ধি গুণে হা ভাত আর বুদ্ধি গুণে খা ভাত পঞ্চায়েত বুঝে দেখুন তার চেয়ে দশ বিঘা জমি আমাদের দু চাকে ভাগ করে দাও বাবা তোমরাও নিশ্চিন্তে আমরাও নিশ্চিন্তে ধানের মতন আমি বলি কেউ ধান দেওয়াও থাক ওই জমি দেওয়াও থাক তোমরা দুই খুড়ি দুই ভাসুরপুর কাছে মায়ের মতন নাতি নাতনি নিয়ে থাকবে ওরা ভক্তি করবে সেবা করবে বা ভালো ভালো এর চেয়ে ভালো কথা হতে পারে না গোবিন্দ গোবিন্দ হরি বল হরি বল হরি বল মা বেটা পৃথক হলে মা বেটা পর হয় আবার পরকে আপন করলে পর আপন হয় তাই খুড়ি দিকে বলছি ও দুভাগকে চাকরি সংসারটা সর্বনাশ করো বাস বাস ইয়ার উপর আর কথা নাই হরি বল হরি বল হরি আমি গরিব বলে আমার মা দিদ্ধ নাই কোন বিচার আপনারা পঞ্চজনা বিচার করুন কি হলো হে বাবু হঠাৎ যে গগন ফাটিয়ে চেঁচাতে আরম্ভ করলে চেঁচাবে না ভালো ভাত চেঁচাবে কি হলো তাই বল তুমি ভাললে খাস করে এক চল এই দেখো না এই দেখো পাঁচটা আঙুলে দাগ বসিয়ে দিয়েছে গালে আহা তাই তোরে রাখা আমার হয়েছে বিপর্যয় মহাদাব তাকে এমনি কেন মারবে বল আমি কীর্তনের দলে খোল বাজাচ্ছিলাম আচ্ছা আচ্ছা বলুক আখ মেরে বলছি এই পাঁচ খানা গায়ে কে আছে বলুক বলুক নাই নাই তাই হলো কিন্তু মারলে কেন তাই বল আমায় বলে কিনা তাল কেটে যাচ্ছে হ্যাঁ আরে আমার কাটবে তাল নিজে ভাঙ খেয়ে তাল কাটছে তার ঠিক নেই আর গাজুয়ারি করে বলবে তো তাল কেটে যাচ্ছে তাই আমি বললুম যে মহাতাই নয় আমি করিস বাড়ি গিয়ে তোর বইয়ের কাছে বউ দিদির কাছে এই ধাই করে দিলে বসাই এক চড় বসিয়ে তুই বাড়ির বউদের কথা তুললি কেন বেশ তো ও আমাদের বইয়ের কথা তুলুক না তাই বলে চড় বাড়ি বসাই আমি এর বিচার চাই আপনারা বিচার করবে কি তা বলো হবে হবে পরে হবে পরে হবে পরে হবে হ্যাঁ হ্যাঁ পরে হবে তুই বস বসবো বসতে হবে বসতে হবে ওরে হ্যাঁ হ্যাঁ বস বস হ্যাঁ নমস্কার দিদি চাই দে চাই দে তোমাদের আমি চাই দে আমি তোমাদের চালাকে বুঝতে পেরেছি বলো কি না তাই তারপর নিজের ভাই বিচার হবে কেন করে চাদুরি গিদুরি চাপা যায় অকালে বউ মরবে ছেলে মরবে হা হা করে পথে পথে ঘুরে বেড়াবে সোনার গতর সপুটে চিড়ে চিড়ে খাবে সাত পুরুষ নরক বাস করবে
নে বউ গাল দিস নে, ওসব কথা বলা কি ভালো? কেন বলবো না শুনি, গায়ের মোড়ল বলে কি মাথাটা কিনে নিয়েছে? আচ্ছা তুমি কি মানুষ, তোমার কি রাজা সরে চাষ হবে? হবে ফেটে চমকির হয়ে সাত কোপের বসা। ছি ছি ছি, তোমাদের নিন্দে শুনে কান পচে গেল, তোমাদের দু ভাইয়ের জ্বালায় হাড়ে কালি পড়ে গেল। আমি তোমাকে জ্বালাই? আমি তোমার হাড়ে কালি পড়া না? পড়াও না? দক্ষ না, সে পড়ায় তোমার ইয়ে, তোমার তোমার স্বামী ওই চামদড়ি কেপন কুচুটে পাকাতে। ছি ছি ছি, ছি নয় ছি নয়, ওরাই তো যত্ন আসছে গোড়া, তোমার ওই গত্তা আর ওই ছোট বউ, ওই পুতুলি পটকুলি ঘ্যান ঘ্যান। ও মা গো, বলে সে দরবারে ঠেরে গিয়ে বউকে ধরে মারে, আমাকে নিয়ে পড়লে কেন? খবরদার বলছি, তুমি আমাকে নিয়ে কোনো কথা বলবে না। মানু তুই চুপ কর। কেন চুপ করবো? কেন আমাকে নিয়ে পড়বে? কেন পড়বে না? তুই আমাকে ভাং খাওয়ালি না বেটে শরবত করে? বললি না যে সারাদিন খেটে খুটে এসো চিরকালের অভ্যেস, আর ভাং খেলে আমার চট করে রাগ চড়ে যায়, দিলাম ধরাম করে রাখালে গালে এক চড় বসিয়ে। এখন রাখালের বউ গাল পাচ্ছে শোনো গিয়ে, যত সব সাপ সাপান্ত করছে, ছোট নেই বড় নেই যাকে তাকে মেরে আসবে তুমি? নিজে তাল কেটে আমাকে তালকানা বলবে কেন? আমি কি তালকানা? হ্যাঁ তুমি তালকানা, আমি বলছি তোমারই ছিল। কই আমি মারো মারো না ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ তুমি বলে তাইকে বললুম না, হতোই কুঁতুলি বাটকুলি, এবার দেখতে মজা। তা বই কি, আমি তো এই বাড়িতে লাফি ছাটা খেতেই আছি। মারো 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 না, আমাকে একেবারে মেরে ফেলো, তোমাকে শত্রু বিদায় হোক। দেখো 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 বড়বু আমাকে রাগিয়ে দিচ্ছে, কাল সকালে আমি এই বাড়ি থেকে চলে যাবো, তখন তোমারও মনোমাংস পূর্ণ হবে, তখন দাদারও হবে, এই রাত দুপুরে দুদিকছে, আমি আর পারবো না পারবো না পারবো না। চললুম চললুম, আমি রাখাল পালের কাছে যাচ্ছি, রাখালের পায়ে ধরবো, রাখালের বইয়ের পায়ে ধরবো, তাদের পায়ে মাথা ঘুরবো, আর নাকে খপ দিয়ে তাদের চামড়া তুলে দিয়ে আসবো। দিদি দিদি শুনছ? দিদি উঁচি চলে গেল। দিদি বারণ করো দিদি, না যাক, রাখাল প্রবীণ মানুষ, রাগী কিন্তু সরল ধার্মিক লোক, কখনো অন্যায় করে না, ওর কাছে মাপছি আসুক মানু, রাখালের বয়ে সাপান্ত আমি সহ্য করতে পারছি না। টিকুরির কুড়ি যে সাপছে, তোর ভাষণ ন্যায় বিচার করেছে মানু, টিকুরির কুড়ি অন্যায় করে সাপান্ত করছে, সে সাপ আমাদের গায়ে লাগবে না। বাবা 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 কি স্বাদ! আর একটু দাদু বাবা একটু বেড়ে দেবে তো বাবা, হাসা হয়েছে। বলি কি হবে, তেল দিয়েছে তেল, এত করে তেল দেয় নাকি, কাঁচা তেলের গন্ধ বেরোচ্ছে। তেল বেশি হয়েছে? হ্যাঁ তেল বেশি হয়েছে, তেল লইলে আবার রান্না। তেরি তো অম্বলে সৈরব সুবাস বেড়ে ধরেছো বৌমা, বেড়ে ধরেছো, মুখটা জুড়িয়ে গেল, যেন অমর থাকো মা, শুকিয়ে থাকো শুকিয়ে থাকো। পোড়া আর ধরা, আসের তো আর নুন চড়াই খেয়ে খেয়ে জিভে আর চটা ধরে গিয়েছে। এ সব আমাদের ছোট বউয়ের রান্না। হ্যাঁ ছোট বউ বানাতেন? বা 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 বা, বলি হারি বলি হারি বলি হারি, তা হবে না কেন, মহাতাপের ছেলে বড় ভালো, বড় ভালো ছোকরা, দেশের মুখে আমাকে চড় মেরেছে, তা মারু তাহলে হয়েছে কি, ভুল করেছে, তারপর তো আমায় গিয়ে বললে রাখালদা ভুল হয়েছে অন্যায় হয়েছে, আমি বললুম বাস বাস ঠিক আছে ঠিক আছে। কি বলেন গো বৌমা, ভাগ্যিস পঞ্চায়েতে গিয়ে নালিশ করি নাই, বলেছে গেলে সেতাব হাতের তীর ও ছাড়তে নাই, ছাড়লেই ব্যাস এক করে গিয়ে বিদে যাবে। ঠিক ঠিক, তারপর মহাতাপ যখন বললে রাখাল দাদা খেতে হবে আজই দেতে, তা আমি দোনামোনা করছিলুম, আমার পরিবার বললে সে কি গো খেতে যাবে নাকি, হাত দুটো ধরে ডাকছে, তা আমি জানতুম না এসে থাকতে পারবো, আসতেই হবে, খুব খেলুম
পেট ভরে খেয়েছি, খুব খুব খেয়েছি। আবার কি ওরে সব্যনাশের মাথায় পা, আর কি খেতে পারবো? খাও খাও, খুব পারবে। পারবো? হ্যাঁ হ্যাঁ পারবে। তবে খাই, বড় বউ কোথায়? কি জানি, দেখে ওদিকে চালা পথে ধান সেদ্ধ করছে। কিরে পুটি এমন অসময়? হ্যাঁ মা পাঠালে তোমার কাছে, বস। অমন শুকনো দেখাচ্ছে কেন দিদি, তোমার কি অসুখ করেছে? না, আজ উপোষ, আবার বুঝে একটা মাদুলি নিয়েছ। হ্যাঁ এই দেখ, এইটা নিয়েছি, অনেকে ধারণ করে সন্তান পেয়েছে শুনেছি। আমার হবে না আমি জানি, তবু নিলাম। তোমার ছেলে দেখে আমি আটকুড়ে হলাম, বলে আমার গতি হবে না, জল বিন্দু পাবো না, শুনে আমার মুখটা ফেটে যায়। দিদি আমি চাই, দেখো দেখি নিজের কথা বলে যাচ্ছি, সইমা তোকে কেন পাঠিয়েছে তা তো বললিনি। মা তোমাকে সাবধান করে দিয়েছে, বড় মোড়লের মতি গতি আজকাল ভালো নয়। আমার দাদাকে তো জানো, সোনার বেনে রাঘুহরি দত্তের ছেলের সঙ্গে জোট পাকি দাদা ভাত পেটেছে। দু ভরি গয়নার ভিতর লোহার তার ভরে চার ভরি ওজন দেখিয়ে বড় মোড়লের কাছে বাধা দিচ্ছে। এসব আমার কথা নয় দিদি, আমার মায়ের কথা। মা বললে পুটি এসব জেনে শুনে চুপ করে থাকলে আমাদের ধম্মেশ হইবে না, যা তুই চাপাডাঙ্গার মেয়েকে বলে আয়। সে স্যাঁকড়াকে দেখি শুনিয়ে নেয় নিশ্চয়। তাই তো বললুম দিদি, ভাত পেটেছে, রাঘুহরি দত্তের ছেলেকে দেখিয়ে তো নেয়। কাল 200 টাকা দিয়ে একজোড়া নিরেট অনন্ত বাধা রেখে, ভেতরে নাকি লোহার শিখ ভরা আছে, মা নিজের কানে শুনেছে। আশ্চর্য, মাও সেই কথাই বলে দিদি, বলে আশ্চর্য, সে তাকে ভূতন করলে কি করে। মা তা জানে না দিদি, কিন্তু আমি জানি। হ্যাঁ দিদি আমি জানি, করমরল দাদাকে বলেছে, ভূতন সংসারে আমার সুখ নেই, আমার ছেলে পুলে নেই, আর 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 বউ আমাকে ভালোবাসে না। আমি জানি মিছি কথা, বড়মরল ভুল করেছে, দাদা তাকে ভুল বুঝিয়েছে, বলেছে বড়মরল তুমি আবার বিয়ে করো। বড়মরল সেই জন্য আমাদের বাড়িতে এত চায়, ভয় করে দিদি, বড়মরল ভয় করে। সে বিয়ে হলে মোতনাকে খুন করে আমি ফাঁসি যেতাম, সত্যি বলছি। সারাদিন তো খালি মারবো আর মারবো, জল দেখো তো মিঠে কথা। হ্যাঁ রে বানু, তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, আমার নেশা ধরেছে, নেশা। ধান যা জমবে না, যেমনি কালো কষকষে রং তেমনি তার গোব, বুঝলি? হ্যাঁ আমার মাথাটা
মাথাটা এই ঝড়জলে আবার কোথায় যাবে? শামের বাঁশি বেজেছে, মাঠে যেতে হবে, মাঠে মাঠে। করবো দিদি, আমার মানা শুনলো না। শোনো, কোথায় গিয়েছিলে? কেন তাই শুধুচ্ছি। উত্তর দেবে না? কিসের? এই পাতলা অন্ধকারে একলা বাইরে গেছিলি কেন? ন বছর বয়স আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি। কই, কোনোদিনও তো তুমি আমায় একথা জিজ্ঞাসা করনি। দরকার হয়নি তাই জিজ্ঞাসা করিনি। তবে আজ কেন দরকার হল? আজ তোমার নামে পাঁচ কথা রটেছে। রটেছে? তুমি রটিয়েছ। আমি? হ্যাঁ তুমি। তুমি খতুন ঘোষকে বলেছ সংসারে তোমার সুখ নেই, তোমার ছেলে পুলে নেই। আর বলো, আর কি বলেছি? আর তুমি নাকি একথা বলেছ যে আমি তোমায় ভালোবাসি না। কি করে বুঝবো যে তুমি আমায় ভালোবাসো? আজ 15 বছর ঘর করে ওকে বোঝনি? না বুঝিনি। আমার উঠতে মাথা বসতে মাথা 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 তুমি তাকে হিংসে করো, সে তোমার অনেক ছোট সন্তানের মতো। আমার কাছে মহাতাপ যাই হোক, কিন্তু তোমার কাছে সে যে কি আমি জানি। আমায় লুকিয়ে রাতের অন্ধকারে চুপি চুপি তার কাছে উঠে যেতে না। কি করবো দিদি, আমার মানা শুনলো না। শোনো, কোথায় গিয়েছিলে? কেন তাই শুধুচ্ছি? উত্তর দেবে না? কিসের? এই পাতলা অন্ধকারে একলা বাইরে গেছিলি কেন? 9 বছর বয়স আমি এ বাড়িতে বউ হয়ে এসেছি। কই, কোনোদিনও তো তুমি আমায় একথা জিজ্ঞাসা করনি। দরকার আর বলো, আর কি বলেছি? আর তুমি নাকি একথা বলেছ যে আমি তোমায় ভালোবাসি না। কি করে বুঝবো যে তুমি আমায় ভালোবাসো? আজ 15 বছর ঘর করে ওকে বোঝনি? না বুঝিনি। আমার উঠতে মাথা বসতে মাথা 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 তোমার জপের মরা আমি দাঁড়িয়েছি। তুমি তাকে হিংসে করো, সে তোমার অনেক ছোট সন্তানের মতো। আমার কাছে মহাতাপ যাই হোক, কিন্তু তোমার কাছে সে যে কি আমি জানি। আমায় লুকিয়ে রাতের অন্ধকারে চুপি চুপি তার কাছে উঠে যেতে না।
ছাড়ে দিন মায়ের কোলে শয়ন কর মা মায়ের কোলে শয়ন কর মা শীতল পাটি বিছায়ে দিন কমল মুখ শুকায়ে গেছে আয় মায়ায় মুছায়ে দিন কমল মুখ শুকায়ে গেছে বল কানে কানে মা মা আজ ষষ্ঠী পুজো মনে আছে আজকের দিনে লোকে খদ্দর নিকট খড়ি করে রং করে এ কথা ভুলে গেলে চলবে কি আমি যাচ্ছি নবগ্রামের হাটে পুজোর কাপড় চোপড় কিনতে সে যে সেই রাতে চলে গিয়েছে এখনো তো ফিরল না দিদি ভাসুরও চলে গেল তুমিও চুপটি করে বসে আছো এ কি কি হয়েছে তোমার দিদি কিছু না তবে ও আজ যে ষষ্ঠী তোমার মনে নেই আমি খড়ি মাটি লাল মাটি সব গুলে রেখে এসেছি চলো ঘর তো নিকবে না আমার শরীর ভালো নেই তোমাদের মহারানীদের যে কখন কি ভাব হয় কে জানে বাবা বলি কান মে কিতনা ভরি সোনা বিন্দা হ্যায় কত ভরি সোনা তোমরা বউদের দিয়েছো শুনি আজ আমি মাছ ছোব না কেন মাছ ছোবে না কেন তুমি কি বিধবা হয়েছো না বস্তুই মাছ মাছ ছোবে না আজ ষষ্ঠী ষষ্ঠী আমি সারা রাত্রি জলে ভিজে মাছ ধরে নিলাম এখন বলছি ষষ্ঠী ষষ্ঠী এরপর যেন কোনো দিন বলো না ঠাকুর পো বেলে মাছ খেতে আমি বড় ভালোবাস তুমি না খাও না মানুষ যাবে তোমাকে রেডি দিতে হবে তোমার হুকুম নাকি হুকুম আর কি তুমি রেঁধে দেবে আমি খাবো তোমার খুশি মতো চলতে হবে এমন কোনো কথা নেই সংসার আছে স্ত্রী আছে পুত্র আছে তোমার কাছে এসব আমাদের ভালো দেখায় না এই আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি তুমি এমনভাবে আবদার করো এ তোমার দাদার ইচ্ছে নয় আমিও পছন্দ করি না তুমি আমার সামনে থেকে চলে যাও ঠাকুর তুমি আমার সামনে এসো না তুমি আর কখনো এখানে এসো না আমি জানতাম না বৌদি আমি জানতাম না এমন আর কখনো হবে না বৌদি এমন আর কখনো হবে না আর আমি তোমার কাছে আসবো না বৌদি আর আমি তোমার কাছে আসবো না আর আমি কখনো
ডাকি কারে ডাকি কোথায় থাকি কারে ডাকি শূন্য হে যদি যাই হবে আর আমার নালি সে জাগানাই দয়াল গুরুজি আমার নাই কো পিতা নাই কো মাতা নাই কো জোড়ের ভাই আমার মুখ দেখে দু বুঝে নেবে মুখ দেখে দয়াল গুরু এমন দয়াল কোথায় পাই হবে আর আমার নালিশে জাগানাই দয়াল গুরুজি ওরে ছায়া লইতে প্রাণ জুড়াই দয়াল গুরু গুরু রে ছায়ায় বসে করম দোষে ছাড়ি আমি দুঃখের হাই হবে আর আমার নালি সে জাগানাই শুনতে পাও না নাকি শুনেছি আমি আর পাচ্ছি না তুমি আমাকে রেহাই দাও দেব দেব তাই দেব তুমি তো পাঁচি পাঁচি তাহলে আমি পাঁচি সকালে রাগ করে না খেয়ে চলে গেছে এখনো বাড়ি ফিরলো না তাতে আমার কি সে তো ছেলে মানুষ না সব জেনে শুনে তুমি একথা বলছো সে তোমার মায়ের পেটের ছোট ভাই সে আমার মায়ের পেটের ছোট ভাই তোমার তো কেউ না তোমার এত দরকার সে আমার কেউ নয় আমি যখন এ বাড়ি মহাতাপ তখন কচি ছেলে শাশুড়ি মরে যাওয়ার পর সে আমার কাছে আদরে আবদারে মানুষ হয়েছে সব জেনে শুনে তুমি বলছো সে আমার কেউ নয় না কেউ নয় সে আমার কেউ নয় সে আমার শত্রু তুমি আমার শত্রু তোমরা দুজনে মিলে আমার পাগল করে দিলে বড় বউ আমি পাগল হয়ে গেলাম আমি পাগল হয়ে গেলাম
তুই যা। কেন তুমি পুকুর ঘাট থেকে ফিরে এলে? কত বড়ি দিয়ে মরতে পারলে না? মরবো মরবো, জন্মান্তর করেছি আমি জানি না। যদি না তো সে কলঙ্ক তুমি আমার মা, তার জন্য যেন তোমায় ক্ষমা করে। দায় নাই বলে মনে হচ্ছে, একটু ভালো করে ক্ষেত্রে যে দাও ছোট বাবা, একবার দুধ গরম করে দিস দেখি। আমি এখন কিচ্ছু খাব না, আর মোড়ল জেঠার কাছে আমার একটা নিবেদন আছে। আমার কাছে? হ্যাঁ বলো মা, কি বলবে বলো। আমাকে একখানা গাড়ি থেকে আমার মার কাছে পাঠিয়ে দিন। সে কি মা, এই পুজোর দিনে যাবে যাবে, তার জন্য মোড়ল যারা কেন, আমি নিজেই পাঠিয়ে দেবো। আর আপনারা পাঁচজনে থেকে মহাতাপকে ওর বিষয়ে ভাগ করে বুঝিয়ে দিন। ওর বয়স হয়েছে বটে, কিন্তু একেবারে ছেলে মানুষ, সংসারেরও কিছুই বোঝে না। বিষয় হাতে পেলে হয়তো সারি হবে। দেনার তাই নিলে ময়ে যেত, ভিক্ষে করে খেতে হতো। তা হোক, আমার কর্তব্য আমি করেছি, তোর ন্যায্য ভাগটি পাবি। না না না, শুধু বিষয় নয়, কত গয়না পাত, কত দাদন করেছো, সমস্ত হিসেব আমাকে দিতে হবে, সব হিসেব আমার চাই। সে টাকার এক পয়সা পেতা মোড়লের বিষয় টাকা নয়, সে আমার পরিবারের গয়না বিক্রির টাকা। সেই গয়না বেচে আমি দেনা শোধ করেছি, গায়ে পঞ্চায়েত জানে, সেই টাকা আমি শোধ নিয়েছি, আবার তাকে বাড়িয়েছি, সে আমার বিয়ের যৌতুক। সে টাকা বড় বউ তোমাকে দেবে না। খবরদার, বড় বউয়ের নাম তুমি কানবি না, মাতা আমি তোকে বাইরে করে দিই। আমার হুকুম। ও তোমার হুকুম। আয় আমার বাবা। রাখাল রাখাল, আমার আর সহ্য হয় না, রাখাল আমার আর সহ্য হয় না, রাখাল আমার আর সহ্য। ঘট আসছে, ওই শোনো মরণ, ঠাকুরের ঢাক বাজছে। নোট না, তুই যাবি কিনা? যাব, তুমি মনি, তোমার কথা আমাকে শুনতে হবে। আর সপ্তমী পুজোর দিন ঠাকুরের ঘট আসছে, লক্ষ্মী পাতা হবে। আজই আগমনের দিনে বিসর্জনের বাজনা বাজিও না মরণ। বেশ আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আচ্ছা এখন কে কোন ভাগ নেবে বল? এই ঘর যেন ভালো তেমনি ওদিকে রান্না করা, এই ঘর যে নেবে এটাকে রান্নাঘর করে নিতে। সেটা নিক, আগে ওই বেছে নি, শেষে আমি ঠকিয়েছি সে কথা আমি শুনতে চাই না। আমি ভালো ঘর নেবো। তাই নিক, শুনুন আপনারা, এসব ব্যাপার আমি দেরি করবো না, মাটির দেয়াল দিতে দেরি হবে, আমি বাঁশ ঘর আমি ঠিক করে রেখেছি, বেড়া আজই দিতে হবে। ওরে কোথায় গেলি সব?
উঁচু করে বেড়া দিবি, ওর মুখ যেন আমাকে না দেখতে হয়। এসব কি ব্যাপার জামাই দাদা, এসব কি ব্যাপার? তোমার ভগ্নিকে নিয়ে ঘর করা আমার পক্ষে অসম্ভব মণিলাল। সেটা হঠাৎ তুমি একাজ করো না সেটা। আর হয় না জ্যাঠা, আর হয় না। মণিলাল, তুমি তোমার ভগ্নিকে নিয়ে যাও, আমি গাড়ি ঠিক করে রেখে দিয়েছি। গাড়ি গাড়ি আমিও ঠিক করে রেখেছি। হ্যাঁ, গাড়ি আমিও ঠিক করে রেখেছি। ওই কুঁদুলি ওই কুঁদুলি বাটকুলি ছোট বউকে নিয়ে ঘর ঘর আমার চলবে না, ওকে আমি বাবার বাড়িতে পাঠিয়ে দেবো। পাগলামি করিস না মহাতা, পাগলামি করিস না। হ্যাঁ হ্যাঁ, পাগলামি পাগলামি কিসের আবার? আমি তো সব কথা বলছি। দাদা যখন বড় বউকে চায় না, আমিও ছোট বউকে চাই না। দাদা যখন বড় বউকে নেবে না, তখন যা আমার ভাগে আসো, আর ছোট বউকে তোমরা দাদার ভাগে ভাগ করে দাও। ব্যাস, মিটে গেল। ছি ছি মহাতা, বউ ভাগ? তুই কি খেপলি না? কেন 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 কেন, তোমরা ইন্দেশের বউ আর টিকুড়ির বউকে দুই ভাগে ভাগ করে দাও নি? ওরে গাধা, ওরা হলো দুই বিধবা খুড়ি। ঠাকুর তো চুপ কর। কেন কেন চুপ করবো? তুমি যেতে পাবে না, তোমাকে থামা চলবে না, আমি বলে রেখে দিলাম। ও মা গো, কোথায় যাব? ছি ছি ছি, শুনুন সবাই, মাদাব কি বলছে শুনুন, বড় বউকে ছাড়া নাকি চলবে না। আমি বিয়ে করবো, আবার আমি বিয়ে করবো। করবে করবে, আমরা কোনো আপত্তি করবো না। তুমি একটু শান্ত হও শেতাব, তুমি একটু শান্ত হও। Oh,
কি উপায় আছে ভাই? উপায় নেই কেন বৌ দিদি? রাম সীতাকে বিনা দোষে বনবাসে পাঠিয়েছিল, দাদা তোমাকে ত্যাগ করেছে। চলো বলবো চলো, আমরা এ দেশে তা হয় না মহাদেব, তা হয় না। স্বামীর মনে তার ঠাঁই নেই, দেব মনে তার কোথাও ঠাঁই নেই মহাদেব। স্বামীর কথাই ভাবলে বৌদি, ছেলের কথা একবার ভেবে দেখলে না? এটি আমার শেষ সম্বল ভাই, আমি তোমাকে দিয়ে গেলাম। তুমি মনে তোমাকে নিঃসম্বল করে দিয়ে যাচ্ছ বৌদি, এসব নিয়ে আমার কি হবে কি হবে কি? তোমার টাকা তোমার গয়না তুমি আঁচলে পেতে বড় বড়, যার পাওনা সেই পা। জানি না, তবে এটি সাথে থাকবো না। চলে দিও না ঠাকুরবাবু, তোমার ছেলে রয়েছে, বউ রয়েছে, ঘর সংসার বিষয় রয়েছে। কি হবে বিষয় বউ নিয়ে আমি গর্ব বলতে পারো? মানুষ আমার সংসার, বাবার কথা আমার মনে নেই, কিন্তু মরণকালে মা আমাকে বলে গেছিল, মাতা বড় ভাত তোমার মা তোমাকে তো বলে গেছিল যে বড় বউ মহাতাপকে তুমি দেখো, ও আমার পাগল ছেলে, ও যে মা যাবে জানো, আজ থেকে তুমি ওর মা হলে। সেসব কথা তুমি ভুলে গিয়ে থাকতে পারো, কিন্তু আমি তো ভুলিনি। হা ভগবান, কি ভেবেছিলাম আর সব কি হয়ে গেল, কোথা দিয়ে সব গোলমাল হয়ে গেল। মা হারিয়ে মা পেয়েছিলাম, আজ আবার তাও হারাতে বসেছি। বড় বউ কখনো তোমাকে মা বলে ডাকিনি, তাই যাওয়ার আগে তোমাকে মা বলেই যাচ্ছি। মা গো সাগরের মেলায় চলেছি বড় বউ, এই জন্য তোমার সন্তানের স্বাদ মিটল না আর আমার মা বলে স্বাদ মিটেনি। বড় বউ সাগরের জল আমি এই বলেই ডুবে মর, যেন আসছি জন্মে তোমার কোলে আমি ছেলে হয়ে জন্মাতে পারি। বড় বউ তুমি যেও না মহাতাপ, ভাগ্য দোষে আমি স্বামী হারিয়েছি কিন্তু সন্তান হারাতে পারবো না। আমি মরবো না, মরতে পারবো না। স্বামী আমাকে স্ত্রীর মর্যাদা দেয়নি কিন্তু তুমি আমাকে মায়ের মর্যাদা দিয়েছ। মরণকালে মা আমায় বলেছিল, সেটা তুমি আমার বটবৃক্ষ, তোমার ছায়া এদের আমি রেখে গেলাম, এদের তুমি দেখো। আর বলেছিল সেটা বড় বউ আমার তার কখনো অসম্মান করো না, কিন্তু সে কথা তো আমি রাখতে পারিনি। মাতা তুই আমার ছোট ভাই, কিন্তু তুই আমার চেয়ে অনেক বড়, কি আর বলবো। কোথায় যাচ্ছ? তুই তোর বৌদিকে নিয়ে বাড়ি যা মহাত। সে কি ডুব দেবে কি এই রাতের বেলা? তা জল ভাড়াতে হবে না, দেখো দেখিনি এই রাতের বেলা বলে ডুব দিতে চললো, সে উঠোনে বেড়াটা ভাঙতে হবে তো।